আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে সিরিজ ভিডিওতে আপনাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে একটি ডেস্কটপ এর উইন্ডো বা ডেস্কটপের এই যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাজাতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক আইকন রয়েছে, এগুলো কিভাবে আমি এনেছি সেটা আপনারা জানতে চেয়েছেন, এবং নিচে যে টাস্ক বারটি রয়েছে সেই টাস্ক বারটি কীভাবে আমি সাজাবো একের পর এক আপনাদেরকে আজকে দেখাবো। আশা করি শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরপরে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে শুরু থেকেই স্বাগতম জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও করেননি, দ্রুত বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এই হচ্ছে আমার ডেস্কটপ। এই ডেস্কটপ এর যে অনেকগুলো আইকন এলোমেলোভাবে দেওয়া রয়েছে বা বড় করে রয়েছে, এই আইকনগুলোকে আমি উপরে এবং নিচে কীভাবে সাজাবো একটু দেখাচ্ছি। তো প্রথমে চলে যাচ্ছি আমি এখানে যে বারটা দেখতে পাচ্ছেন, এই বার টাস্ক বারটা, এই টোটাল বারটাকে বলা হয় টাস্ক বার। এই টাস্ক বারটা আমি কীভাবে আনবো শুরু থেকে দেখাচ্ছি। প্রথমে আপনি এখানে যদি লক দ্য টাস্ক বারে ক্লিক করেন তখন আপনি দেখবেন এটা স্থির হয়ে আছে আর নড়াচড়া করছে না। আপনি যদি লকটা তুলে দেন তখন আপনার এটা আবার মুভ করবে। আমি চাইলে এটাকে নিচে নিয়ে যেতে পারবো অথবা আমার সুবিধা মতো আমি উপরে নিয়ে আসতে পারবো। তো আমি ধরুন এখানে এতটুকুই রাখলাম, একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখা আছে অটো হাইট দ্য টেক্সট বার। এটা যদি আপনি রাইট দিয়ে রাখেন, আমি দেখাচ্ছি রাইট দিয়ে রাখলে মাউস নেওয়ার সাথে সাথে এটা আপনার আপ ডাউন করবে। এবং আরেকটা কথা বলে রাখি, এটা আপনি যত বড় করবেন টেনে ড্রাগ করে তখন এটা ততটুকুই থাকবে এবং এটা এভাবেই আপ ডাউন করবে। যখন আমি মাউস পয়েন্টার এখানে নিব তখন এটা শো করবে, এবং যখন আমি মাউস পয়েন্টটা সরিয়ে নেব এটা আবার হাইড হয়ে যাবে। তো এটা কিভাবে আমি আবারও দেখাচ্ছি। প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখানে স্যাক বক্সে স্যাক দিয়ে রাখবেন এবং ওকে ক্লিক করবেন, তখন দেখবেন মাউস পয়েন্টটা নিলে এটা উপরে উঠে আসছে, মাউস পয়েন্টটা সরিয়ে নিলে এটা নিচে চলে যাচ্ছে। এবার আসি, আমার এখানে এলোমেলো অনেকগুলো আইকন রয়েছে, এই আইকনগুলোকে আমি কিভাবে এই টাস্ক বারের মধ্যে টপ টাস্ক বার যেটাকে বলা হয় টপ টাস্ক বারে আমি এটাকে কিভাবে অ্যারেঞ্জ করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমার প্রথমে রয়েছে স্টার্ট বাটন রয়েছে, এরপরে ক্রোম রয়েছে, এরপর মোজিলা ফায়ারবক্স রয়েছে। এরপর আমি চাচ্ছি আরেকটি আইকন এখানে অ্যাড করব, অর্থাৎ অপেরা ব্রাউজারটা আমি এখানে অ্যাড করব। এখানে ড্রাগ করে ধরে নিয়ে যাব, এখানে ছেড়ে দিব, ছেড়ে দিলে দেখা যাচ্ছে এটা অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আমি এখান থেকে যদি এটাতে ক্লিক করে এটা এদিকে নিয়ে আসতে চাই তাহলে তখনই আমি নিয়ে আসতে পারবো, অর্থাৎ এটা এখান থেকে আমি স্থানান্তর করলে এটা সরে যায়। একের পর এক প্রত্যেকটি আপনি আইকনকে যদি এখানে অ্যারেঞ্জ করতে চান বা সাজাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন এখন এটা কেন করবেন? এই কারণে যে আপনি যদি কাজ অত্যন্ত দ্রুত গতিতে বা সময় সেভ করতে চান তাহলে আপনি আপনার পছন্দের যে আইকনগুলো থাকবে সেগুলো এইভাবে অ্যারেঞ্জ করে নেবেন, দ্রুত আপনি কাজ শুরু করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই যে এখানে টপে যে টাস্ক বারটি দেখা যাচ্ছে এটাকে কেন বা কীভাবে এনেছি, এটা আনতে হলে আপনাকে অবশ্যই একটি সফটওয়্যার ফ্রি সফটওয়্যার ইউজ করতে হবে। এই সফটওয়্যারটির নাম হচ্ছে ObjectDock ফ্রি। এটা আপনি গুগলে সার্চ দিয়ে কোনোরকম ঝামেলা ছাড়াই নেক্সট দিয়ে আপনি আপনার ডেস্কটপে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে নেওয়ার পর ObjectDock ফ্রি বা ফ্রি ডক অবজেক্টটি আপনি ইনস্টল করার পর আপনার টাস্ক বারের মধ্যে এই ধরনের একটি আইকন দেখা যাবে। এই আইকনটিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো একের পর এক দেখতে থাকবেন। প্রথমত আমি অন মাই ডকে ক্লিক করছি, অন মাই ডকে ক্লিক করার পর আপনি এখানে যাবেন শো রানিং অ্যাপ্লিকেশনস অন মাই ডক, অর্থাৎ ডকের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। তখন আপনি এখানে স্যাক বক্সে স্যাক দিয়ে রাখলে আপনার রানিং অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলো শো করবে। এরপর আপনাকে আমি দেখাবো এখানে পজিশন, পজিশনটা হচ্ছে যে কি টপ ইজ অফ স্ক্রিন, বটম ইজ অফ স্ক্রিন, লেফট ইজ অফ স্ক্রিন। আমি এখানে টপ দিয়ে রেখেছি এই জন্য টপে দেখাচ্ছে। আপনি এটা চাইলে সেন্টারে রাখতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন, আমি সেন্টারে রেখেছি। এরপরে সাইজ, আইকন সাইজ যদি আপনি বড় রাখতে চান তাহলে আপনি সর্বোচ্চ দিতে পারেন অথবা আপনি ছোটো দিতে চাইলে ছোটো দিতে পারেন। এবং জুম সাইজ, জুম সাইজ আমি মিডলে রেখেছি, এটা যদি ছোট করেন তাহলে এইভাবে ছোট দেখাবে, যদি বড় করেন তাহলে অবশ্যই বড় দেখাবে। তো বন্ধুরা আমি আমার কাজের সুবিধার্থে জুম সাইজটা আর একটু ছোট করে নিয়েছি এবং ওকেতে ক্লিক করলে এটা দেখা যাবে এইভাবে। এরপর স্টাইল এবং কালার, আপনি যদি আইকনগুলোর কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে সব কিছু ঠিক করে নিতে পারেন। এরপর একে একে আপনি এখানে সব কিছু দেখতে পাবেন। এরপর রয়েছে ইফেক্ট, আপনি যদি আপনার এই যে টাস্কবারের আইকনগুলো, টাস্কবারের আইকনগুলোর ইফেক্ট চেঞ্জ করতে চান তাহলে এইভাবে শো করবে। আমি সুইং দিয়ে রেখেছি, সুইং দিলে এগুলো একটু ঝুলবে। তারপর যদি গ্লো দিয়ে রাখি তখন দেখা যাবে এগুলো স্টেবল থাকবে এবং একটু জ্বলে উঠবে। জুম দিয়ে রাখলে এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে এগুলো বড় বা জুম আকারে শো করবে। বাবল দিলে এগুলো আপনি যেটাতে যে আইকনে ক্লিক করবেন সেই আইকনটা বাবল আকারে আপনার কাছে হাজির হবে। আপনি নাম দিয়ে রাখলে এগুলো স্টেবল থাকবে। তো বন্ধুরা এই গেল আইকনের ইফেক্ট। এবার আসি অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি যদি আপনি ক্লিক করেন তখন দেখবেন এখানে কিপন টপ, কিপন টপ দিয়ে রাখলে এগুলো আপনার সবসময় টপের মধ্যে শো করবে। আপনি চাইলে এখানে রেগুলার দিয়ে রাখতে পারেন, রেগুলার দিলে আপনার এখানে থাকবে। আমি অটো হাইট দিয়ে রেখেছি, অটো হাইট দিয়ে রাখলে যদি ওকে করি তখন এগুলো চলে যাবে। আবার যদি মাউস পয়েন্টার নেই তখন এগুলো শো করবে। কাজের সুবিধার্থে আপনি অবশ্যই রেগুলার দিয়ে রাখবেন। আপনি যদি এগুলো বটমে নিয়ে রাখতে চান তাহলে অবশ্যই ওকেতে ক্লিক করবেন, এগুলো বটমে চলে আসে। আমার এখন রেগুলার দিয়ে রাখছি, আমি ওকেতে ক্লিক করলে তখন হয়ে যাবে। তো বন্ধুরা এই গেল ফ্রি ডক বা অবজেক্ট ফ্রি ডক এর কাজ। আরেকটা কথা না বললে নয় বন্ধুরা, এই ফ্রি সফটওয়্যারটি আপনি ফ্রিতে ইউজ করলে এত সব আইকন পাবেন না, আপনি যদি পেইড ভার্সন নেন তাহলে বিস্তারিত আরও পাবেন। আপনি এখান থেকে চাইলে হোমে ক্লিক করার পর আপনি যদি ব্যাকগ্রাউন্ড ফোল্ডার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। গ্লাস কভার আছে, হাইপার গ্লাস আছে, তারপর আপনি এটি নিতে পারেন, অ্যারো রিফ্লেকশনস আছে। অর্থাৎ এগুলো আপনি একে একে পরীক্ষা করে দেখবেন, যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আপনি ইউজ করবেন। এটা দিলে এরকম দেখাচ্ছে, এটা দিলে এরকম দেখাচ্ছে, এটা দিলে এরকম দেখাচ্ছে। প্রত্যেকটা জিনিস আপনি সুন্দর করে বা ডেস্কটপ আইকনগুলোকে আপনি আপনার চাহিদা মতো বা সুন্দর মতো সাজিয়ে নেবেন। আমি এইভাবে রেখেছি, আমি যদি ওকে দিই এখন তখন এগুলো এইভাবে শো করবে। এবার আসি বন্ধুরা আর কিছু কাজ আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি প্রথমে অবজেক্ট ফ্রি ডকটা ইনস্টল করার পর ডেস্কটপের সব আইকনগুলোকে সিলেক্ট করে আমি যদি টেনে ড্র্যাগ করে এই যে এখানে ছেড়ে দেই তখন এটাতে ঢুকে যাবে। এরপর যদি আমি এগুলোকে রিমুভ বা দূর করতে চাই তখন মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে ক্লিক করার পর আমি এখানে যদি শো ডেস্কটপ আইকন দিই, রাইট দিয়ে রাখি তাহলে এই জিনিসগুলো সবগুলো শো করবে। আর আমি স্যাক বক্স থেকে এই রাইট বাটনটা উঠিয়ে দেই তখন এগুলো চলে যাবে। বন্ধুরা আমি যদি এটা আবার আনতে চাই তাহলে আবার ভিউতে যাব, ভিউতে গিয়ে শো ডেস্কটপ আইকনে ক্লিক করলে আবার চলে আসবে। বন্ধুরা এইভাবে আপনি আপনার ডেস্কটপ আইকনগুলোকে খুব সুন্দরভাবে একের পর এক আপনার কাজের সুবিধার্থে বা কাজের সময় সেভ করার জন্য অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে রেখে যেতে পারেন। আপনার যদি অবজেক্ট ফ্রি ডকটি এখানে আপনার কাজ না করে তাহলে অর্থাৎ বিশেষ করে এই অপশনটি বা এই সফটওয়্যারটি উইন্ডোজ 7 বা 10-এ হয় বা 32 বিট হোক 64 বিট হোক যে কোনো একটা বিটের মধ্যে আপনার ইনস্টল হয়ে যায়। এরপরও যদি না হয় তাহলে আপনি গুগল থেকে ডক নেট ফ্রেম ওয়ার্ক এই ধরনের একটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আমি আবার বলছি .NET ফ্রেমওয়ার্ক এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, তখন আপনার এই অবজেক্ট ডকটি এই অবজেক্ট ডক ফ্রি সফটওয়্যারটি কাজ করবে। তো বন্ধুরা, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে এই আইকনগুলো দেখালাম, কীভাবে সেটিং করে নিতে হয় তা দেখালাম। এবার আরেকটি জিনিস দেখাচ্ছি, এই সেটিংসে গিয়ে অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, এখানে আপনি যে কোনো একটাতে আপনি এই বারের মধ্যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এই জিনিসটা পাবেন, এই জিনিসটা আসার পর একে একে আপনি পরিবর্তন করে দেখবেন। তারপর আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ভিউতে ক্লিক করার পর আপনি যদি এখানে অটো হাইড দিয়ে রাখেন তাহলে এগুলো চলে যাবে, আর মাউস পয়েন্টটা নিলে আবার এগুলো হাজির হবে। অর্থাৎ আপনি যদি সবসময় শো রাখতে চান তাহলে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনি এটা তুলে দিবেন, এটা স্টেবল থাকবে, সবসময় একই রকম থাকবে মাউস পয়েন্টার নিলে এবং তুলে দিলে। আমি আবার যদি ভিউতে যাই, ভিউতে যাওয়ার পর এগুলো যদি বড় করে দেখতে চাই তাহলে ম্যাগনিফিকেশন দিয়ে রাখবো, যেটাতে মাউস নেই সেটা অবশ্যই অনেক বড় দেখাবে। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি? আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন এবং ভালো লাগছে। এই ধরনের ভিডিওর জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছেন, সেই জন্য আপনাদের চাহিদার প্রেক্ষিতে এটা তৈরি করা হয়েছে। এরপর আপনি সেটিংসে গিয়ে আবার পুনরায় এটা নিয়ে আসতে পারেন। আপনি চাইলে আরও একটি কাজ করতে পারেন, তা হচ্ছে আপনি এই যে পজিশন আমি এখন টপে রেখেছি, অর্থাৎ এই আইকনগুলো সবগুলো আমি টপে রেখেছি, যদি আমি বটম নিয়ে যেতে চাই তাহলে সবগুলো বটমে চলে আসবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আবারও অনুরোধ জানাচ্ছি, বেল আইকনে ক্লিক করে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও আপনার জন্য কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।